হ্যালো ভিউয়ার্সরা, এখন আপনাদের মাঝে আমি নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওটা হচ্ছে চায়নাদের সংস্কৃতি। আসলে সব দেশের একটা সংস্কৃতি থাকে, ঠিক চায়নাদেরও একটা সংস্কৃতি আছে। এখানে আমরা সেই একটা বড় একটা চায়না মন্দিরে এসেছি এবং চায়না মন্দিরে দেখাবো আপনাদের চায়নাদের যে সংস্কৃতিগুলো আছে এগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। চলুন তাহলে দেখা যাক আসলে চায়নাদের সংস্কৃতিগুলো কী। দেখেন এই যে বিশাল ধরনের একটা মোমবাতি, এখানে মোমবাতি রাখছে। এই মোমবাতি এই মাঝখানে সুতা আছে, এই সুতা ধরাবেন, এটা মোমবাতির মতন জ্বলতে থাকবে। চলেন, আরও অনেক কিছু আছে, এগুলো দেখতে থাকেন। এই যে দেখেন এই যে বড় ধরনের মূর্তি আছে, এই মূর্তির সাইডে দেখেন এই যে আগরবাতি জ্বালিয়ে রাখছে, এগুলো চলতেছে। আপনারা হয়তো চায়না যে মুভিগুলো দেখেন, চায়না মুভিগুলো দেখলে কিন্তু এই সংস্কৃতিগুলো দেখা যায়, এবং এখানেও ঠিক সেরকমভাবে কিছু আছে। এখানে কিছু চাইনিজ বই আছে, হয়তো আমি চাইনিজ ভাষা আমি জানি না, তারপরেও এখানে চাইনিজ বিভিন্ন ধরনের বই আছে। হয়তো বা চাইনিজ বইগুলোতে তাদের সংস্কৃতিগুলো সব লেখা আছে, হয়তো বা যারা চাইনিজ ভাষা বুঝেন বা চাইনিজ যারা বুঝেন তারা হয়তো এই বইগুলো দেখলে পড়বেন। একটা লাইব্রেরির মতন সাজিয়ে রাখছে একটা পুরো র‍্যাকের উপরে। এখানে দেখেন আরও, এই যে দেখেন এখানে একটা মূর্তি আছে, ওই যে মোমগুলো বলছে আপনাদের, ওখানে দেখেন ওখানে দুটো মোম জ্বলতেছে, আর এখানে সেই মূর্তির সামনে হয়তো বা কিছু লোক আছে, দুজন লোক আছে, এরা প্রার্থনা করতেছে এদের মূর্তির কাছে, এদের যা চাওয়ার এরা চাইতেছে। আরও আছে, চলুন সামনে যাই, আরও কিছু কিছু মূর্তি আছে, আপনারা দেখতে থাকুন। এটা হচ্ছে পুরো চায়নাদের একটা সংস্কৃতির ভিতরে, এখানে চাইনিজরা এই মূর্তিগুলোকে পূজা করে থাকে। এই যে দেখতে পারতেছেন এখানে বিশাল বড় একটা মূর্তি আছে, এবং তার সামনে ছোট ছোট অসংখ্য মূর্তি আছে। মূর্তিগুলো দেখুন, হয়তো বা চাইনিজ ধর্মাবলম্বীদের জন্য এটা একটা সংস্কৃতি, এরা হয়তো এগুলোকে মানে এবং শ্রদ্ধেয় করে এবং সম্মান করে। দেখছেন এখানে আসেন, আরও আছে। এই যে একটা দেখতেছেন বিশাল বড় মূর্তি, এই মূর্তির সামনে ছোট একটা মূর্তি আছে, অনেকেই যে মূর্তির সামনে যা চাওয়ার চাই প্রার্থনা করলো, দেখতেই পারতেছেন। আসেন, আরও কিছু মূর্তি আছে। আসলে বন্ধুরা এটা হচ্ছে চায়নাদের একটা ধর্মাবলম্বীদের একটা সংস্কৃতি। এরা এরা যাদের বিশ্বাস করে, এরা যাদের যার প্রতি বিশ্বাস, হয়তোবা এখানে তাদের বিশ্বাসের প্রতীক রয়েছে, এখানে হয়তোবা দেব দেবী এদের এরা মনে করে এবং এদের এরা পূজা করে থাকে। দেখতেই পারতেছেন অসংখ্য মূর্তি, অসংখ্য মূর্তি, যেটা বলে বোঝানো যাবে না। দেখেন কীভাবে কাছের ইসের ভিতরে তারা মোম জ্বালিয়ে রাখছে এবং কীভাবে তারা মোম বানিয়েছে, এই মোমগুলো জ্বলতেছে মূর্তির সামনে, বিশাল একটা আগরবাতি জ্বালানোর জন্য একটা পাতিল তৈরি করছে মূর্তির সামনে আছে। আসেন, আপনাদের সব কিছুই ঘুরে দিই। আমরা সেই পাহাড়ের ভিতরে আছি, এটা সেই পাহাড়ের গহীনে এই মন্দিরটা অবস্থিত। আসলে এই ভিডিওটা আপনাদের জন্য, আমি শুধু এই জন্য এই ভিডিওটা বানাইছি, শুধু চায়নাদের যে ধর্মাবলীদের যে শ্রদ্ধেয় যারা পূজা করে, মূর্তি পূজা করে, এবং মূর্তি পূজাগুলো তাদের বিশ্বাস, সেই বিশ্বাসগুলোই দেখার জন্য যে আসলে তারা কিসে বিশ্বাস করে। এখন অ্যাকচুয়ালি এরা অনেক মূর্তি আছে, এরা অনেক মূর্তিতেই দেখা যায়, অনেক মূর্তিতে এরা পূজা করে, এক এক সময় এক একভাবে। কিছু কিছু লোক ওখানেই দেখছেন, কিছু কিছু লোক ওখানে মূর্তিতে পূজা করছে, কিছু কিছু লোক আসে এই মূর্তিতে পূজা করে, এখানে বসে, এই যে বসার জায়গা, এই বসে এই জায়গা বসে তারা হয়তো বা তাদের দেবতার কাছে অনেক কিছু চায়। আসেন এখন, এই যে একটা আছে দেখেন, ব্যাঙের একটা মূর্তি, এটাকেও হয়তো এরা পূজা করে, এই মূর্তিটা রেখেছে। এবং এই যে একটা আছে বিশাল বড় ধরনের মূর্তি, সে আঁটু ভেঙে বসে আছে এবং তাকেও পূজা করে। এই যে সেই পূজা করার জন্য, সেই তাদের প্রার্থনা করার জন্য সে এখানে বসে, তারা তাদের কাছে দু হাত তুলে যা চাওয়ার চায়। আসলে তারা কিছু পায় কিনা সেটাই সঠিক বলতে পারবো না। এখন আমরা চলে আসি, আপনারা হয়তো চাইনিজ অনেক মুভি দেখছেন, ওই চাইনিজ মুভিতে অনেক বড় ধরনের ঘণ্টা দেখছেন। এই যে দেখেন সেই চাইনিজ মুভির যে বড় বড় যে ঘণ্টা, ঘণ্টাগুলো দেখা যায় এবং ঘণ্টাগুলো বাজায়। এই যে সেই ঘণ্টা দেখেন, এই যে কত বড় বিশাল বড় ঘণ্টা, এই ঘণ্টা এখানে দেখছেন সেই লাল একটা হাতুড়ি, এই হাতুড়ি এদাতে এখানে টেনে এখানে ছেড়ে দেয়, তখন এসে ওখানে আঘাত করে এবং বিশাল বিকট শব্দের আওয়াজ হয়। এই সেই চাইনিজ সেই বড় ঘণ্টা। আসুন এখন দেখা যাক সবচেয়ে সামনে যে বড় মূর্তিটা, এই যে দেখেন সবচেয়ে সামনে বিশাল বড় আকৃতির মূর্তি, এই হচ্ছে সেই বিশাল বড় আকৃতির মূর্তি। দেখেন
এই জায়গায় দেখেন সেই দুইজন মূর্তি, বিশাল বড় আকৃতির দুইজন মূর্তি বসে আছে কিভাবে। হ্যালো ভিউয়ার্স, আপনারা তো সবাই দেখতেছেন, এতক্ষণ আপনাদের আমি দেখালাম চায়নাদের মানে ধর্মাবলম্বীদের যারা যেটাকে বিশ্বাস করে, এই বিশ্বাসীদের জন্য যে তারা কৃষির উপর বিশ্বাস করে, তাদের যে দেব দেবতা এবং মূর্তি, এগুলোই আপনাদের মাঝে আমি এতক্ষণ তুলে ধরলাম। ঠিক আছে, আজকে এই পর্যন্তই আমার ভিডিও এখানেই শেষ করছি, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।